দফার শেষের দিকে কিন্তু এখনও ভারতের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১৭৭৭ জনে, মৃত ৪,০০০ ছাড়িয়েছে। গত ১০ দিনে সেখানে আক্রান্ত হয়েছে ৬০,০০০এরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা ৪ দিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে দেশটি। করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে, মারা গেছে ১,৭৯২ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭,৭২৮, মৃত্যু ১২৭ জনের। গুজরাটে আক্রান্ত ১৪,৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,৪৬৫ জন, মারা গেছে ২৮৮ জন। এই পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিল করা হচ্ছে, স্বাভাবিক করার চেষ্টা চলছে সবকিছু। এর অংশ হিসেবে বুধবার থেকে বাস পরিষেবা চালু করা, শহরের রাস্তায় ৪০টা রুটে সরকারি বাস, আর এতে বাড়ল সরকারি বাসের সংখ্যা। ১৫টি রুটের বদলে শহরে ৪০টি রুটে বাস চালু করা হয়েছে, তবে আপাতত ২০ জন যাত্রী নিয়েই চলবে বাস। মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে বাস রুটে। এদিকে সোমবার থেকে ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হওয়ায় প্রথম দিনেই ৩৯,০০০ যাত্রী বিমান সফর করেছেন। বিমান চালুর প্রথম দিনে ইন্ডিগো বিমানে এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ার পর প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।